অভিনন্দন সকলকে আমাদেরই কম্পিউটার ব্লগস চ্যানেলের মধ্যে। বন্ধুরা, আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটা বর্ডার রোডস অর্গানাইজেশন থেকে এসছে। প্রত্যেকটা বিষয়ে আলোচনা করে এবং আপনাদের সকল উদ্দেশ্যে বলবো, যারা এই বর্ডার রোডস অর্গানাইজেশন থেকে যে স্টোর কিপারের জন্য ভ্যাকেন্সি এসছে, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস রাখা হয়েছে, তবে এই নোটিফিকেশনের মধ্যে আরও বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকেন্সি থাকলেও আমরা শুধু উচ্চ মাধ্যমিক পাস করা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এবং আপনাদের সকল উদ্দেশ্যে বলবো, কাইন্ডলি ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন যদি আপনি এর জন্য ইন্টারেস্টেড থাকেন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে কোনো ছোটো রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা, এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশন পাতায় ডিটেলসে কী কী দেওয়া হয়ে আছে। এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশনটা। প্রথমে আমরা নাম্বার 7, যেটা স্টোর কিপার টেকনিক্যাল, এটা নিয়ে একমাত্র আলোচনা করব। তবে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে সেটা নিজে চেক করে নিতে পারবেন। তবে প্রথমে বলে নিচ্ছি, এক্ষেত্রে শূন্য পদ কিন্তু আমরা পাচ্ছি 150, তবে এগুলিকে আবার বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ভাগ করে দেওয়া আছে। এই নোটিফিকেশন টোটাল 33 পেজের, আপনারাও নিজেরও প্রত্যেকটা বিষয় চেক করে নেবেন। আমরা প্রথমে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্মেট শো করাচ্ছি, এই ফর্মেটটা কিন্তু আপনাকে ফিল আপ করে সেখানে সেন্ড করতে, মানে আলটিমেটলি আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন নয়, অফলাইন আপনাকে অ্যাপ্লিকেশন সেন্ড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা অনেকটাই বড়, আপনারা অবশ্যই দেখে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন। তবে প্রথমে আমরা বলবো যে এটা আপনাকে সেন্ড করতে হবে অ্যাডমিট কার্ডের জন্য। তবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন আমরা পোস্ট করে যেটা 7 রয়েছে সেটার মধ্যে চলে আসছি। এক্ষেত্রে বলা হচ্ছে স্টোর কিপার টেকনিক্যালের জন্য উচ্চ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অথবা হ্যাভিং স্টোর কিপিং নলেজ, এটা হয়তো অনেকেরই থাকবে। তবে এক্সপিরিয়েন্স থাকলে হয়তো প্রায়োরিটি দেওয়া হবে, বাট উইদাউট এক্সপিরিয়েন্সও কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই বিষয়টা দেখে নেবেন। তবে এক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন করলে হবে না, সঙ্গে কিন্তু আপনাকে এক্সামও দিতে হবে। সে এক্সাম দেওয়ার সম্পূর্ণ সিলেবাস প্লাস কত মার্কের থাকবে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের সকল উদ্দেশ্যে বলবো, আপনাকে কিন্তু ফিজিক্যাল টেস্টও বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও কিন্তু দিতে হবে, সেটা পূর্বে সেটা আপনারা দেখে নেবেন। তো প্রথম হচ্ছে আমরা এর জন্য কীভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। প্রথমে আমরা বলে দিয়েছি আপনাকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এজ লিমিট এবং রিলেশন দেওয়া হয়েছে, এক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন, আমরা প্রথম উপর আলোচনা করেছি এজ লিমিটটা, এখান থেকে আপনাদের ছাড়ও দেওয়া আছে। যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের আবার উদ্দেশ্য বলবো যে আপনাকে অ্যাপ্লিকেশন ফিও দিতে হবে, তো এই ফিটা হয়তো সকলের জন্য লাগবে না। যারা জেনারেল ক্যান্ডিডেট তার জন্য কিন্তু 50 rupees দিতে হবে। এবং হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে প্রথমে বলে নিয়েছি অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে, তবে মাল্টিপল অ্যাপ্লিকেশন সাবমিশন করবে না, কিছু ফটো লাগাতে হবে সেটা অবশ্যই আপনারা দেখবেন। এবং যারা অ্যাপ্লিকেশন করবেন বিষয়গুলো আরও ভালোভাবে দেখতে হবে, তবে আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। তাছাড়াও প্রত্যেকটা বিষয় আমরা তোলার চেষ্টা করছি যেগুলো হয়তো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং কিছু কিছু ডকুমেন্ট হয়তো আপনাকে দিতে হবে যখন আপনাদের ইন্টারভিউ হবে, বাট পরবর্তী সময় সেগুলো নিয়ে আপনারা দেখে নিতে পারবেন। মনে রাখতে হবে আপনাদের যেগুলো বলা হচ্ছে নোটিফিকেশনের মধ্যে সেগুলো ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস মধ্যে আপনি রিজন থেকে যে অ্যাপ্লিকেশন করছেন সেই রিজনের মধ্যে সেইগুলো আপনার হাইট ওয়েট চেক করা হবে। এটা ছিল সেই নোটিফিকেশনের প্রত্যেকটা বিষয়। তবে হয়তো বা এর মধ্যে আমরা অনেক কিছু ছেড়ে দিয়েছি আজকে, আপনার নিজেরও বিষয়টা চেক করে নেবেন। আমরা এই সম্পূর্ণ নোটিফিকেশনটা ভিডিওদের সময় দিয়ে দেব। ব্যক্তিগত ইমত থাকলে আমাদের ভিডিওদের সম্বন্ধে রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, সেখানে আপনাদের ইমতগুলি শেয়ার করতে পারেন। ঠিক আছে, দেখা কমিটিতে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।